আবারও কোটা বাতিলুর ইস্যু আলোচনা আলোচনাতি রাজপথ নামিবের হুঁশিয়ারি দিল কোটা সংস্কার আন্দোলনরত নেতল গত বুধবার মানববন্ধন করিয়ে নেয় কোটা বাতিলুর প্রজ্ঞাপন জারি লাই সরকারের একদিনের সময় দিল তারা আগর ঘোষণা অনুযায়ী কোটা বাতিলুর প্রজ্ঞাপন জারির দাবি আগামী হাই রবিবার ফজর এগারোটা তুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করিব আন্দোলনরত শিক্ষার্থী দল এ কর্মসূচির অংশ হিসেবে হালিয়ে সারা দেশও ব্যাগ বিশ্ববিদ্যালয়ক একটা পর্যন্ত ব্যাগ ধরনের ক্লাস ও পরীক্ষায় বন্ধ রায়বের হতা হই তারা আজ এই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনত এই ঘোষণা দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসানাল মামুন কলেজ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল পালিত হবে উল্লেখ্য বিক্ষোভ চলাকালীন সময় এগারোটা থেকে একটা পর্যন্ত প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সকল প্রকারের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এই যে দেখো কেউ এর মুরগি মার্কা ঢেউটিন দিয়ে বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট